যে কাজটা ইমনের এতগুলো স্টাফ মিলে করেছে সেটা সেটা আপনি একা করবেন কি করে? কে বলেছে আমি একা করব? মানে ওই দেখুন, এই যে আমরা এসে গেছি, আমাদের পুরো টিম নিয়ে আমরা এসে গেছি। কিন্তু তোরা এরকম বৃষ্টিতে এখানে কি করে? বারে আমার জামাইবাবু বিপদে পড়েছে আর আমরা আসবো না? এই ঝড় বৃষ্টিও আমাদের আটকাতে পারবে না। ঠাম্মি তোদের দাদা ভাই, ঠাম্মি কিছু জানে না। দিদি শোন না, সব ডেকোরেশনের জিনিস বাইরে রাখা আছে, তুই তাড়াতাড়ি আয়। চ চ চ, এখানে আমাদের ফ্যাক্টরিতে গণেশ পুজোর আয়োজনটা করতে হবে। শোন, তোদেরকে কী কী করতে হবে আমি কি বেটা কী ভাবছিস? আমি সত্যি বুঝতে পারছি না ছোটকা, সুধা সবটা একা, মানে সবাই থাকলেও সুধার ওপর একটু ভরসাটা রাখ। আচ্ছা, এছাড়া কি আমাদের সামনে আর অন্য কোনো অপশান আছে? আমার তো মনে হচ্ছে গজাননের এটাই ইচ্ছে, এবছরের পুজোর দায়িত্বটা সুধাই নিক। আমি আমরা তো আমাদের কাজটা সম্পূর্ণ করেছিলাম, ভালোভাবে করেছিলাম, এইরকম ঝড় বৃষ্টি হবে আমরা কি করে বুঝবো বলো তো? কাজ শেষ করে এসে বাড়িতে হাত পা গুটিয়ে বসে আছো? তোমাদের কাজ শুধু আয়োজন করা ছিল না, পূজোটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটা দেখার দায়িত্ব ছিল তোমাদের। মাসিমা, দোষটা কিন্তু একা আমার মেয়ের নয়। কি বলতে চাইছো তুমি? দেখুন, আপনাদেরও তো ওই নদীর ধারে ফ্যাক্টরিটা করা উচিত হয়নি, বলুন সেখানে জল ঢুকবে, আমরাই বা কি করে জানবো? চুপ, একদম চুপ, অজুহাত দেবে না। এই মরশুমে ঝড় বৃষ্টি কখন হবে সেটা কি আমি দেখবো? তেজ বেকারির ফ্যাক্টরিতে যে পুজো হয় সেটা দেখার জন্য সারা শহর অপেক্ষা করে থাকে, আর এত বড় গজাননের পুজো এই শহরে আর কোথাও হয় না। অগণিত দর্শক আর ভক্তের সমাগম হয় এই গজাননের পুজোর সময়। এই পুজো তোমাদের কাছে ওই যে কী যেন বলে, নিছক একটা ইভেন্ট, একটা ইভেন্ট নয় বুঝেছো। এই পুজো হলো বসুমল্লিক পরিবারের ঐতিহ্য। এই পুজো সামলানোর গুরুভার আমি তোমাদের দিয়েছিলাম, এখন তো আমি দেখছি সেটা সামলাতে গিয়ে তোমরাই মুখ থুবড়ে পড়েছো। ঝড় বৃষ্টি এসছে বলেই তো এই অবস্থা হলো, না হলে তো আমরা পুজোর আয়োজনের দায়িত্ব আপনাদের উপর ছিল, আপনাদের তো এটা দেখার কথা ছিল। আমি 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 কথা বলছি, আমি আমি বুঝিয়ে বলছি দাঁড়ান বুঝি, সবই তো বুঝতে পারছেন, এতদিনকার পুজো আমাদের পরিবারের, এবার পুজোটা না হলে তো আমাদের মান সম্মান বলে কিছু থাকবে না। আমি আমি হালকা দূর থেকেই বলছি, বলছি কি কিছু কি করা সম্ভব? আমি কোনো যদি কিন্তু এসব কিচ্ছু শুনতে চাই না, যেভাবেই হোক ওই পুজো আমাকে করতেই হবে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।